যে তোমাদেরকে আমি ব্লগ শুট করতে পারিনি, তার জন্য আজকে করছি। তো এখন 5:30 বাজছে, আমার ঘুম ভাঙলো যে আজকে আমি কি ভিডিও দিব, এটা তো আমার করা হয়নি। আর বাবাকে ডাক্তার কি বলল, বাবার হচ্ছে টাইফয়েড হয়েছে, ওটা অল্প পরিমাণেই, আর সামান্য একটু সুগারও ধরা পড়েছে। তো অনেকদিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি রিমি ঘোষ, আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই আশা করি ভালো আছো, আমি এখন একটু ভালো আছি, কারণ বাবা একটু ভালো আছে। আর বাবাকে বাড়ি নিয়ে এসেছি কালকে, এখন আমি ভোরবেলায় আজকে ভিডিওটা শ্যুট করছি, আজকেই পোস্ট করব, কারণ কালকে আমার ভালো লাগছিল না, শরীরটা খুব টায়ার্ড ছিল। আর কালকে সারাদিন মানে আমি এত ব্যস্ত ছিলাম যে তোমাদেরকে আমি ব্লগ শ্যুট করতে পারিনি, তার জন্য আজকে করছি। তো এখন 5:30 বাজছে, আমার ঘুম ভাঙলো যে আজকে আমি কি ভিডিও দিব, এটা তো আমার করা হয়নি, তার জন্য আজকে শ্যুট করছি। কারণ কালকে সারাটা দিন মানে ওকে ওই নার্সিংহোমে ছিলাম, তো বাবাকে ছুটি হয়েছে প্রায় রাত্রি 10টা, মানে 10টা বলতে কি 9টা সাড়ে 9টার সময় ছুটি হয়েছে। তারপরে আমি ওষুধ নিতে গেলাম, ওষুধ নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 10টা বেজে গেছিলো। তারপরে বাড়ি এসে স্নান টান করে তোমার আর করা হয়নি, শরীরটাও খুব খারাপ হয়েছিল, কারণ কালকে সারাদিন মান আমার অনেক ছোটাছুটি করতে হয়েছে, তোমার ডাক্তারের সাথে কথা বলা। তারপরে আমাদের বাড়িতে গরু আছে, গরুর খাবার ছিল না, তো গরুর খাবার আনতে আমার দাদা নিয়ে এসেছিলো ওই খাবারটা খোল, মানে গরুর যা যা খোল টোল লাগে ওগুলো, আর আমাদের গরুর ভাত হয় তো ওই ভাতের চাল টাল এগুলো সব নিয়ে এসেছিলো। আর নাড়া ছিল না, তো আমি যেখানে বাবা কাটে ওখানে গেছিলাম, তো ওখানে পেলাম না, তো পাশে একজনের কাছে জিজ্ঞেস করে আসলাম। বাড়ি এসে আবার বস্তা দিয়ে এসে সেই দাদাটা আবার বাড়ি এসে দিয়ে গেছে। তো এইসবগুলো কালকে সারাদিন মানে অনেক ছোটাছুটি করেছি। তারপরে রাত্রিবেলায় ডাক্তার বলছিল থাকতে, কিন্তু বাবা থাকলো না, ওই তোমার আমাদের বাড়িতে একটা গরু আছে, ওটা কাউকে দুধ দেয় না, তো এত মারে গরুটা, ওই ভয়ে কেউ আর দুয়াতে পারেনি। তো মা খেতে দিয়েছে, শরীরটা খারাপ তাও, কারণ গরুকে তাছাড়া কেউ খেতে দিতে পারবে না। তো বাড়ি এসে আর ভালো লাগছিল না, তার জন্য করা হয়নি। আর বাবাকে ডাক্তার কি বলল, বাবার হচ্ছে টাইফয়েড হয়েছে, ওটা অল্প পরিমাণেই, আর সামান্য একটু সুগারও ধরা পড়েছে। তো অনেকদিন আগেই সুগারটা হয়েছিল, তো বলেছিল এখনো নর্মালি আছে, মানে ঠিকঠাক কন্ট্রোল করলে কমে যাবে। আর তোমার বাবার আর একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই বুকটাতে না ব্যথা করছে। তো ডাক্তার যে ওষুধ দিয়েছে, মানে দুটো ওষুধ দিয়েছে, একটা 20 দিনের আর একটা ওষুধ দিয়েছে 1 মাসের। তো আমি 10 দিন করে নিয়ে এসেছি ওষুধগুলো, এই ওষুধটা 10 দিন খাওয়ার পর বাবাকে একটু হার্ট স্পেশালিস্ট বা কি বলবো চেস্ট মেডিসিন দেখাতে হবে তার জন্যে, কারণ এটা নর্মাল ফিজিশিয়ান ডাক্তার না তোমার, এমনি এটা বাচ্চা বড় সবাইকে দেখে, তার জন্যই ওই ডাক্তারটাকে দেখাবো বলে আমি 10 দিনের ওষুধ নিয়েছি। দিয়ে 10 দিনে ওষুধটা খাক যতদিন না নামটা পাচ্ছি। তো আমি তোমার হচ্ছে আর কিছুদিন আগে একটা ল্যাবে কাজ করতাম, ওখানে ডাক্তার বসতো প্রচুর, তো ওই স্যারের নাম্বার আছে, আমি স্যারকে ফোন করে জিজ্ঞেস করবো আজকে স্যার কোথায় বসে, তো ওখানেই ভাবছি দেখাবো। তো তোমরা অনেকেই মানে কোশ্চেন করেছো, জিজ্ঞেস করেছো যে আগে বাবাকে সুস্থ করো বলেছো তোমরা, তো সবাই অনেক প্রে করেছো, সবাইকে অনেক ধন্যবাদ যে বাবা এখন একটু ঠিক আছে। কিন্তু কি বলতো, বাবা প্রচণ্ড দুর্বল, শরীরটা একদম ভালো নেই, ফ্যান অফ করেছি তো ওই জন্য গরম লাগছে, শরীরটা এতটাই দুর্বল যে কোনো কিছু মানে খেতে গেলে খুব অসুবিধা হচ্ছে, তারপরে হাঁটা চলা করতে তো একদম পাচ্ছে না। কিন্তু আমাদের যে ব্যবসাটা সেটাতে বাবার বসে থাকলে চলবে না, তো কালকে চ্যানেলটা খুলে নিয়ে এসেছে, বাবা বসে থাকবে না, সে ভোরবেলায় উঠে প্রচণ্ড পরিশ্রম করে, ভোর থেকে উঠে কাজ করে, তো বাবা ভোরবেলায় 2:30-3টের সময় ওঠে, তারপরে আমাদের 10টার আগে সব কাজ টাজ হয়ে যায়।
তারপর আবার সর, এত হাই উঠছে। আমি এখন ভোরবেলায়, এখন 5:30 কি 6টা বাজছে হয়তো। তো কি বলছিলাম ভুলে গেলাম। ভোরবেলা উঠে বাবাকে এইসব কাজ করতে হয়। আর তোমার আর একটা কি বলতে গেলাম ভুলে গেলাম। তো পরে মনে পড়লে আবার অন্য কোনো ব্লগে বলবো। তো ওই জন্যই বাবাকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো এখন বাবা ভালোই আছে, মানে ভালো আছে বলতে পুরোপুরি সুস্থ না। ও কালকে চ্যানেলটা বাবা এত তাড়া দিচ্ছিল, পরশুদিন চ্যানেল না খুলে বাড়ি চলে এসেছে, চ্যানেলটা খুলতে গেছে, আমি পুচুকে ধরেছিলাম, আমার ভাই যেও এসেছে, তোমাদেরকে সেটা বলা হয়নি, বাবা যেদিন শরীর খারাপ হয় ওদের পরে আসার কথা ছিল, তো শরীর খারাপের কথা শুনে ওরা চলে এসেছে। তো পুচকুকে আমি ধরেছিলাম, ঘুমাচ্ছিল, তো ছুঁয়ে দিলে আবার ঘুমাবে না। তখন বাবা চ্যানেলটা আমি ওই উপরে মানুষদের সাথে পাঠালাম, আমাদের উপরে ভাড়া থাকে দাদাটা, তো চ্যানেলটা খুলে চ্যানেলটা এতটা মানে রক্ত বেরিয়েছে যে গোটা রাস্তায় রক্ত পড়তে পড়তে এসছে। দিয়ে তোমার বাড়ি এসে আমি ওই পুচকুকে রেখে গেলাম, রেখে একটা কাপড় দিয়ে চেপে ধরে থাকলাম 20 মিনিট। তারপরে বেটাডাইন তুলো, ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি, তারপরে রক্তটা বন্ধ হয়েছে। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, আর বাবা অনেকটাই ভালো আছে, এখন আরো সুস্থ হতে হবে। তো এই তোমাদেরকে এই কথাটা না বললে তোমরা অনেক চিন্তা করবে, আর আমি তোমাদেরকে অসুস্থ আর কথা বলেছি, সে এখন ভালো আছে, তার জন্য এই ব্লগটা আবার শুট করলাম। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার নতুন কোন একটা ব্লগ নিয়ে আসবো। হয়তো আজকে আমি আমার বান্ধবীর বাড়িও যেতে পারি, ওর ছেলে নুনভাত এখন বলতে পারছি না, কারণ আমাকে খুব বারবারে কাল থেকে ফোন করছিল, কিন্তু বাবার শরীর খারাপ বলে আমি বললাম। তো দেখি কি করি। টাটা।